আমাদের হোটেল লাসের ভ্যালি লজ বন্ধুরা, আর এইদিকে হোটেল থেকে একটা স্মল পাহাড়, তার একটা ছোট্ট ভিউ। কাল রাত্রে আমরা বরফ দেখতে পেয়েছিলাম এবং সকালে সেটা আরও মনোরম লাগছে সূর্যের আলো পড়ে। দু তিন চার কিলোমিটার থেকে শুরু হয়েছে, রাস্তাটা খুবই খারাপ। সকালবেলা তো গাড়ি স্টার্টই নিচ্ছিল না, এত ঠান্ডা। ফার্স্ট সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি চালাতে পারছি না, গাড়ি পিক আপই নিচ্ছে না, এত ঠান্ডা। আরপিএম বাড়িয়ে বাড়িয়ে চালাচ্ছি। উঁচাই চল রা হ্যায় পুরো রাস্তা, উঁচাই চল রা হ্যায় আর পিকআপ ছোড় রা হ্যায়। সুপার ভিউ, সুপার ভিউ, ও দারুণ একটি ভিউ। পাহাড়টাকে হেভি লাগছে, হেভি, ও দুর্দান্ত, দারুণ দারুণ। প্রচুর উঁচু রাস্তাটা, ওরে বাপ রে বাপ, বহুত উঁচা হ্যায়, প্রচুর উঁচু, প্রচুর। চল
শহর, বহুত উঁচু, বহুত দেখলে মনে হয় যেন চলে এসেছি কাছাকাছি, কিন্তু এখনো অনেকটা দূর বাকি। টোটালি অফ রোড রাস্তা এবং খুবই খাড়া উঁচু আছে অনেকগুলো জায়গায়, তো কন্টিনিউ রাস্তাটা উঠছে উপরের দিকে। সো রাইডটা খুবই হার্ড, বাট ভালো লাগছে। গুরুদংমায় আসবো, যদি টাফ রাইড নাই হয়, হার্ড রাইড নাই হয়, তাহলে আর আসার মানে কি হলো। তো যাই হোক, তবেই তো না গুরুদংমারে আসতে পেরেছি, তবেই তো না গুরুদংমার, এটা হার্ড রাইড হবে তবেই না গুরুদংমার। সো খুব খারাপ রাস্তা, টোটালি অফ রোড, ফার্স্ট এবং সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি তো ওঠানোই অসম্ভব। এই যে একটা খাড়া রাস্তা, অনেকটা খাড়া, অনেকটা প্রচুর খাড়া, অনেকটা খাড়া রাস্তা। ওরে বাপরে, সকাল থেকে 4টে বিস্কুট খেয়ে বেরিয়েছি আর চা খেয়ে বেরিয়েছি। সো প্রচুর ঠান্ডা ছিল কালকে, তো উঠেছি আমরা, বেরোনোর কথা ছিল 5টা, কিন্তু আমাদের বেরোতে বেরোতে হয়ে গেছে 7টা। অ্যাকচুয়ালি যা ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে কেউ লেপ ছেড়ে বাইরেই বেরোচ্ছে না, সঙ্গে আমিও লেপ ছেড়ে বাইরে বেরোইনি, এত ঠান্ডা ছিল। তো বাট আমাদের যেতে হবে গুরুদংমা, সো আসতেই হবে। তো মোটামুটি আমরা রেডি হয়ে বেরিয়েছি, তবে 7টা বেজে গেছে। তো আমাদের ব্যাগপত্রগুলো যে হোটেলে ছিলাম ওখানে বলে রেখে এসেছি, বাট আমরা হোটেল চেক আউট করে দিয়েছি, কিন্তু ওনার পারমিশন নিয়ে আমরা ওনার রুমের মধ্যে ব্যাগ রেখে এসেছি। সো উনি পারমিশন দিয়েছে সেটা, ওটার যাওয়ার পথে আমরা আবার নিয়ে যাবো ব্যাগগুলো, কারণ একবারে আমরা বেরিয়ে যাবো, আর লাচেনে থাকবো না আমরা হোটেলে। বেরিয়ে যাওয়ার জন্য তো আমরা লাগেজ বেঁধে নিয়ে আসতে পারতাম, বাট এই অফ রোডিং রাস্তায় এমনি লাগেজ বাঁধলে এমনি গাড়ির ওয়েট প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। সো একটু ওয়েট হয়ে যায়, যতটা চেয়েছিলাম ফ্রিলি হবে গাড়িকে আনার, তো আমরা এর জন্য ব্যাগগুলো ওখানে রেখে এসেছি। তো এগিয়ে যাচ্ছি গুরুদংমানের দিকে, মোটামুটি জানি না কিলোমিটারটা দেখতে হয়, কিলোমিটারটা দেখলে ভালো হতো, কত কিলোমিটার এসেছি ঠিক খেয়াল হচ্ছে না, 25%-এর কাছাকাছি হয়তো এসে গেছি। সো ক্যা বন্ধু, টাফ রাইড হো রা হ্যায় না গুরুদংমা তো ইসকোই বলতা হ্যায়, টাফ রাইড যদি না হলো তাহলে গুরুদংমার মানে কি হলো। হ্যালো গাইস, ও দুর্দান্ত ফিলিংস, দুর্দান্ত। আমরা মোটামুটি গুরুদংমার ওইতে আছি, খুব টাফ রাস্তা, মানে টোটালি অফ রোড এবং কতগুলো খাড়া জায়গা আছে, মানে সেগুলো মানে খুবই টাফ। তবে গাড়ি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ার ছাড়া গাড়ি কোনো চালানোই অসম্ভব এখানে। তো আমরা মোটামুটি প্রায় মানে 25% কমপ্লিট করে ফেলেছি, এখনও অনেক দূর যেতে হবে। ওপরে পাহাড়গুলো দেখতে পাচ্ছি টোটালি বরফে ঢেকে গেছে, তো এখনই যেন উড়ে চলে যাই ইচ্ছে করছে, কিন্তু বাট আমাদের তো যেতেই হবে বাই রোড। তো এইখানে দৃশ্যটি এত সুন্দর, এই দৃশ্যটির জন্য আমরা দাঁড়ালাম, কতগুলো পিকচার নিলাম এখানে, তো দৃশ্যটি খুব সুন্দর পিকচার নিলাম, দুর্দান্ত একটি ভিউ, এবং তো খুবই ভালো লাগছে। এটা আমার কাছে প্রথম, মানে গুরুদংমার তো সিকিম এটা নিয়ে সেকেন্ড রাইড, বাট গুরুদংমার এটা আমার কাছে প্রথম, তো এর জন্য খুবই খুবই এক্সাইটেড নিজেকে লাগছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি, তাড়াতাড়ি তো বাট হবে না, যেরকম রাস্তা তো সেরকম যেতে হবে। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, মানে আমি জাস্ট হেলমেটটা খুলে দিয়েছি তাতেই মনে হচ্ছে যেন বরফ জেকে আসছে, আমার প্রচুর ঠান্ডা। তো চলো টাটা। ওই যে ওপরে দেখতে পাচ্ছ বরফ সাদা চকচক করছে, বাট বরফ অনেক দূরে, আমরা রোডে বরফ পাইনি, বাট নিচেতে বরফ আছে, ওপরে বরফ আছে,
চলো টাটা। আমরা 20 কিলোমিটার চলে এসেছি লাচেন থেকে, আরো লাচেন থেকে 66 কিলোমিটার ছিল, তো এখনো 46 কিলোমিটার এখনো বাকি আছে। তো আমরা যুদ্ধ করে এগিয়ে চলেছি, খুব ভালো লাগছে, এক্সাইটেড। গুরুদংমার এটা আমার লাইফে প্রথম, তো তার জন্য আরও বেশি এক্সাইটেড এবং আরও বেশি ভালো লাগছে। তো দেখতেই পারো রাস্তাঘাটে কী অবস্থা, বাস উঠছে, উঠতে পারছে না বাস। এখন আছি থাঙ্গু ভ্যালি। 2 কিলোমিটার আগে চেকপোস্ট ছিল, চেকপোস্ট পেরিয়ে আমরা পারমিশনটাকে, চেকপোস্ট ছিল ওখানে, আউট হওয়ার পরে তো ওনারা চেকিং করলেন পারমিশন, লাইসেন্স দেখলেন। সো ওখান থেকে 2 কিলোমিটার এগিয়ে এসেছি, তো এখানে একটা টি শপ, তো আমরা ঢুকেছি, জাস্ট চা খেলাম এবং ম্যাগি অর্ডার করেছি। সো ম্যাগি খাবো বলে খিদেও পেয়েছে, তো আমাদের বাইকগুলো রাখা আছে এখানে সব। তো খুবই ভালো লাগছে, দারুণ ওয়েদার, দেখতে পারো ওপরে পাহাড়ে বরফ, একটা অসম, একটা অসম ভিউ, সুপার সুপার সুপার। তো এখানে একটা ব্রিজ আছে, এখানে একটা ব্রিজ আছে, এই সাইডে ভিউটা দেখো, দুর্দান্ত ভিউ, এই সাইডেও দুর্দান্ত ওয়েদার, ওয়েদার দুর্দান্ত, দারুণ ফিলিংস। আর 32 কিলোমিটার বাকি আছে আমাদের গুরুদংমা যেতে, আর অনলি 32 কিলোমিটার বাকি গুরুদংমার যেতে। তো আমরা রয়েছি এখন থাঙ্গু ভ্যালি, গুরুদংমার থেকে 30 কিলোমিটার নিচে, আরো 2-2.5 ঘন্টা লাগবে। তো পারমিশন গ্রান্টেড হয়ে গেছে আমাদের, তো সামনেই খাবারটা খাওয়া হয়নি সকাল থেকে কিছু, তো আপাতত আমরা গরম জলটা দিয়ে কাজ সারছি, তারপরে চা আছে, চাউমিন আছে, মোমো আছে, আর অনেক কিছু আছে, ওয়ান বাই ওয়ান সব হবে। আরে কি নামার সময় নামার সময়